নমস্কার, আমি রূপসা গোস্বামী। আজ আমার নিবেদন কবি শ্যামলকান্তি দাসের লেখা কবিতা তিনি। তিনি বললেন, বয়ে লাভ নেই অসম্ভবের বোঝা, তার আগে জাগো, জাগ্রত হও, শির দাঁড়া করো সোজা, এ আমির মোহ আবরণ ভাঙো, চাই প্রেম মানবতা, শত মুখে বলো সর্বধর্ম সমন্বয়ের কথা, জীবের সেবাই যথাযথ সেবা, মানুষের করো ভালো, তাহলেই পাবে বেদ বেদান্ত উপনিষদের আলো। তিনি জ্বালালেন প্রাণের প্রদীপ, চেতনায় এলো হুঁশ, তিনি সন্ন্যাসী বিবেকানন্দ প্রদীপ্ত পৌরুষ, তিনি আমাদের মুক্তি মন্ত্র উজ্জীবনের গান, বিশ্ব পথিক বিবেকানন্দ অমলিন